ভিডিওটি শুধু হাসির জন্য বানানো হয়েছে। দেখছো করছে কি? 1500 টাকা বিল এসেছে। শালা আগে 150 টাকাও বিল আসতো না, আর এখন 1500 টাকা বেরিয়ে গেছে। সব শালাই চিটিং বা ছেলেদের জন্য। শালা সারাদিন কোনো কাম ধাম করবে না, শুধু ঘরে বসে ফ্যান চালাবে। উহ বাক, কি গরম! এত গরমে ঘরের ভিতর বেঁচে থাকা যাচ্ছে না। দাঁড়া একটু ফ্যানটা চালাই। যা বাইরে যা, বাইরে গিয়ে ঠান্ডা হওয়া খা। কারেন্টের কত বিল এসেছে সেটা খবর রাখিস তুই। শালা এতক্ষণ যে কত টাকা কারেন্টের বিল পুড়ে গেল। দূর, এই গরমে বাঁচা যায়? কি আরাম! শালা সরে বাচ্চা, তোকে আমি বাইরে বের করে দিলাম ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, তুই এখানেও ফ্যান চালিয়ে দিয়ে বসে আছিস। বাবা গরম লাগছে তো, কি করব? সারাদিন বাড়িতে বসে বসে গায়ে তো গন্ডারের চামড়া হয়ে গেছে, বাইরে এত সুন্দর হাওয়া গায়ে লাগবে কি করে? 4 টাকা ইনকাম করার ক্ষমতা নেই, ফ্যান চালাবে, কারেন্টের বিলটা কি তোর বাপ দেবে? যা ভিতরে যা। ফ্যানটা কি তোর বাবা নিয়ে যাবে? দিনেতে গরম গরম, আর রাত্রে তো আরো বেশি গরম। যদি দুটো না ফ্যান লাগালে রাত্রে ঘুমাবো কিভাবে? কি আরাম! শালা দুই দুইটা ফ্যান চালিয়ে দিয়ে বসে আছিস, টাকাটা কি তোর গাছে পালে? এই রে হাত পাখা, এইটা দিয়ে হাওয়া কর। নো 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 নো, এই হাত পাখা দিয়ে কোনে হাওয়া হয়? দেখি তো বাবা চলে গেছে নাকি, হ্যান্ডেল চালিয়ে বসবো। বাবা ঘুমিয়ে গেছে, এবার ফ্যানটা চালিয়ে ভালোভাবে ঘুমাবো। শালা সরে বাচ্চা, আমি জানতাম তুই আবার ফ্যান চালাবি। মহারাজ দুটো চারটা ফ্যান চালিয়ে দিয়ে ঘুমিয়ে আছে, কুত্তার লেজ তোরা সোজা হবে না। এবার ঘুমা গরমের মধ্যে। A few moments later. হাই হাই গো, আমার ছেলেটা তো সারা রাত ফ্যান চালিয়ে ঘুমিয়েছে, সর্দি লেগে যাবে তো। দূর বাড়া, এত সকাল সকাল কে ডিস্টার্ব করছে রে, ফ্যানটা চালা তো। সকাল সকাল ফ্যানের হাওয়া খাবি না, ঠান্ডা লেগে যাবে। বাপরে কি গরম! যাই একটু ফ্রিজের জল খাই।
জল একদম খাবি না, ঠান্ডা লেগে যাবে। কই রে ভাই, হলো তাড়াতাড়ি আয়। আরে দাঁড়া, ভালো করে মুতে নি, তাড়াতাড়ি আয় রে। কি রে ভাই, এত দেরি হলো কেন? আরে এমার্জেন্সি জিনিসে কখনো আটকানো যায়? ঠিক আছে, চল চল চল। এরকম ভিডিও আরো দেখার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।